ইসলামের ইতিহাসের সর্বপ্রথম মুসলিম এবং সর্বপ্রথম শহীদ হলেন দুজন নারী। সর্বপ্রথম মুসলিম ছিলেন উম্মুল মুমিনিন খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু আনহা এবং সর্বপ্রথম শহীদ ছিলেন হযরত সুমাইয়া বিনতে খাবাত রাদিয়াল্লাহু আনহা। তিনি ছিলেন প্রখ্যাত সাহাবি হযরত আম্মার ইবনে ইয়াসিরের মা। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু ছিলেন আজীবন মুজাহিদ। 90 বছর বয়সে তিনি সিফফিনের যুদ্ধে শাহাদত বরণ করেন। সুমাইয়া বিনতে খাবাত রাদিয়াল্লাহু আনহা ছিলেন হযরত আবু হুজাইফা ইবনে মুগিরা মখজুমির দাসী। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা এবং তার স্বামী ইয়াসির রাদিয়াল্লাহু আনহু একেবারে প্রথম দিকে ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণকারীদের মধ্যে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ছিলেন সপ্তম। দাসী হওয়ার কারণে তাকে ইসলাম গ্রহণ করার জন্য চরম নির্যাতনের সম্মুখীন হতে হয়। তৎকালীন সমাজে দাসদাসীরা ছিল সমাজে অবহেলিত এবং উপেক্ষিত। তাদের স্বাধীন নাগরিকের মতো অধিকার এবং নিরাপত্তা ছিল না। হযরত খাদিজা, আলী এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুমদের মতো ব্যক্তিদের ওপর নির্যাতনের মাত্রা তীব্র এবং অসহনীয় হলে তাদের বংশের লোকদের ওপর এর প্রতিক্রিয়া হতো এবং যারা সীমাহীন অত্যাচার করত তাদের বিরুদ্ধে নির্যাতিত ব্যক্তির গোত্র এবং বংশের মধ্যে রুখে দাঁড়াবার ভয় ছিল। কিন্তু দাসদাসী বিলাল, খাব্বাব, সুহাইব, ইয়াসির এবং সুমাইয়া রাদিয়াল্লাহু আনহুমদের জন্য অভিজাত গোত্রগুলোর মতো রুদ্ররোষের ভয় ছিল না। নও মুসলিম সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার ওপর অত্যাচার তার মালিকের পক্ষ থেকে ছিল না, তার ওপর দৈহিক নির্যাতন আসত সমাজের ক্ষমতাসীন ব্যক্তিদের থেকে। ইসলাম গ্রহণ করার কারণে মুশরিকগণ সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে তার মালিকের ঘর থেকে টেনে হিসড়ে বাইরে নিয়ে যেত, উত্তপ্ত বালির উপর দাঁড় করিয়ে রাখত, লোহার বর্ম এবং পোশাক পরিয়ে প্রখর সূর্যতাপে দগ্ধ করত। বেত্রাঘাত, চাপুকাঘাত ছিল অতি সাধারণ শাস্তি। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার পরিবারের তিনজনই ইসলাম গ্রহণ করেছিলেন, বাকি দুজন ছিলেন তার স্বামী ইয়াসির এবং পুত্র আম্মার রাদিয়াল্লাহু আনহুমা। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা যখন ইসলাম গ্রহণ করেছিলেন তখন তিনি প্রকৃত দাসীও ছিলেন না। তার মালিক আবু হুজাইফা ছেলে আম্মারের জন্মের পরই তাকে মুক্ত করে দেন। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার স্বামী ইয়াসির এবং তার মালিক আবু হুজাইফা ছিলেন পরস্পরের বন্ধু। বন্ধু আবু হুজাইফার দাসী সুমাইয়াকে ইয়াসিরের পছন্দ হয়ে যাওয়ায় ইয়াসির বন্ধুর দাসীকেই বিয়ে করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমাইয়া, তার পুত্র আম্মার এবং স্বামী ইয়াসির রাদিয়াল্লাহু আনহুমদের ওপর মক্কার ইসলাম বিরোধীদের নির্যাতনের বিষয়ে অবহিত ছিলেন। তাদেরকে নির্যাতিত হতে দেখে তিনি উপদেশ দিয়ে বলতেন, হে ইয়াসির পরিবার, ধৈর্য ধারণ করো, জান্নাতে তোমাদের জন্য স্থান নির্ধারিত আছে। চরম ধৈর্য ধারণ করেও তারা নিস্তার পাননি। তাদের দিবা রজনী অতিবাহিত হতো নির্যাতনের কবলে পড়ে। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার ওপর নির্যাতনকারীদের মধ্যে অন্যতম ছিলেন ইসলামের সবচেয়ে বড় দুশ্মন আবু জাহেল। এক রাতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার কক্ষে প্রবেশ করে আবু জাহেল প্রচণ্ড আক্রোশে তার নারী অঙ্গে বর্ষার আঘাত করে। এই আঘাতেই হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা শাহাদত বরণ করেন। মায়ের মৃত্যুতে ব্যথাবিদুর আম্মার রাদিয়াল্লাহু আনহু ছুটে যান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কিন্তু মুসলিমদের অবস্থা তখন এমন নাজুক ছিল যে ধৈর্য ধারণ করা ছাড়া প্রতিবাদেরও কোনো উপায় ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের নিকট মুনাজাতে বললেন, আল্লাহুম্মা লা তুআযিব আহাদান মিন আলে ইয়াসিরা মিন্নার, অর্থাৎ হে আল্লাহ, ইয়াসিরের পরিবারের কাউকে তুমি জাহান্নামের শাস্তি দিও না। আবু জাহেলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিহিত করেছেন এই উম্মতের ফেরাউন হিসেবে। আবু জাহেল আর সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার ঘটনাগুলো পড়লে আমাদের কাছে ফেরাউন এবং আসিয়া আলাইহিসাল্লামের ঘটনার মতোই মনে হয়। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা এবং আসিয়া আলাইহিসাল্লাম দুজনই নিজেদের বিশ্বাসের ওপর অটল থেকে শাহাদত বরণ করেছেন। বদর যুদ্ধে আবু জাহেলকে হত্যা করা হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বলেন, আল্লাহ তাআলা তোমার মায়ের হত্যাকারীকে হত্যা করেছেন। উল্লেখ্য, হযরত সুমাইয়া বিনতে খাবাত রাদিয়াল্লাহু আনহা ইসলামের ইতিহাসের প্রথম শহীদের মর্যাদা লাভ করেছেন।